আমরা আজকে সকাল সকাল ভোরে ভোরে চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো আমাদের মন্দিরের ভিতর গাড়ি পার্কিং হয়ে গেল। মন্দিরের ভিতর গাড়ি পার্কিং হয়ে যাওয়ার পর এখানে সবাই রান্না বান্না করে, কেউ খায়, কেউ এখানে থাকে, সময় পার করে। এখানে একটা গঙ্গা আছে, গঙ্গাতে সবাই স্নান করবো। স্নান টান করে তারপর মন্দিরে ঢুকবো, ঠাকুর দর্শন করবো। এই সাইডে অনেকদিন পর পদ্মের ফুল, আমাদের ওইদিকে পদ্মের ফুল নাই। ডাউক আছে, ডাউক এখানে সব দোকান পাশার লাগে মনে হয়, সব দোকান টোকান আসতেছে। মন্দিরের ভিতর কত রকম প্রসাদ নিবা সব কিনে কিনে। যেটা মন্দিরের ভিতর দক্ষিণেশ্বর ডালা আর্কেড, বাবা বসে সময় পার করার মতো কত সুন্দর ডিজাইন বানায় রাখছে। এখানে সবাই ডাকে প্রসাদ ভোগ নেওয়ার জন্য। তালের গাছের ডিজাইন কি, তালের গাছ না খেজুরের গাছ না কিসের গাছ? কত সুন্দর পরিবেশ, মায়ের মন্দিরটা খুব ডিজাইনের বানাইছে। এইদিকে গঙ্গা ঘাট আছে, আমরা এখন গঙ্গার ঘাটে যাবো স্নান করতে। বাবা কতগুলো মূর্তি বানায় রেখেছে রে, নদীর ঘাটে সব মূর্তি বানায় রেখেছে। এটা হচ্ছে নদীর ঘাট, সবাই স্নান করার জায়গা। এটা সকাল সকাল নদীর ঘাট, এখানে নদীতে জোয়ার ভাটা হয়েছিল তার জন্য উপরে কাদা ভাটা হয়ে গেছে। এটা হচ্ছে নদীর উল্টো দিকে, বিশাল বড় এরিয়া নিয়ে এটা অবস্থিত। এই সাইডেরটা হচ্ছে মন্দির, মন্দিরটার ডিজাইনটা আলাদা। দক্ষিণেশ্বর মন্দির কলিকাতা। এরোপ্লেনের মতো সব প্রচুর আলো যাবে। চলো এইদিকে আরো একটা ঘাট,
এটা পিছনে ক্রিকেট দক্ষিণেশ্বর কালী মন্দির ভিতর দিকে মোবাইল নিয়ে যেতে দিল না, তাই আমি দর্শন করে আসলাম। এখানে সব চেকিং টেকিং করে দেওয়া হবে। এদিকে সব ভোগের দোকান, কত ভোগ নিবে এখানে, সব ভোগ পাবে, সবাই ডাকাডাকি করতেছে ভোগ নেওয়ার জন্য। যে আমাদের ক্যাপ্টেন হয়ে গেল, এত ঠান্ডা লাগছে, শুধু চোখ গুলো বাড়াই আছে।